জামালপুরে অতিথি ডট কম ইউজার প্রেজেন্টেশন ও স্পেশাল স্বনির্ভর উদ্যোক্তা প্রশিক্ষণ অনুষ্ঠিত শরীফুল ইসলাম ঝকুন জামালপুর জেলা প্রতিনিধির প্রতিবেদন। স্কিল ডেভেলপমেন্ট লিমিটেড জামালপুর জেলা শাখার আয়োজনে বীর মুক্তিযোদ্ধা ও গীতিকার নজরুল ইসলাম বাবু মিলনায়তন জেলা শিল্পকলা একাডেমিতে জেলা বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের নিয়ে ইউজার প্রেজেন্টেশন ও স্পেশাল স্বনির্ভর উদ্যোক্তা প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্বনির্ভর উদ্যোক্তা এজিএম মাহবুব আলম খানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী সিরাজুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিথি সিটি অ্যান্ড রিসোর্ট লিমিটেড চেয়ারম্যান লায়ন এস এম শাহিন। প্রধান আলোচক ও প্রশিক্ষক হিসেবে বক্তব্য রাখেন এমডি অ্যান্ড সিইও লায়ন সাইফুল ইসলাম সোহেল, ক্রিয়েটিভ উদ্যোক্তা লায়ন মোহাম্মদ মনোহর আলী প্রমুখ। অতিথি ডট কম কোম্পানিটি প্রতিষ্ঠিত হয় 2019 সালে, যা বর্তমানে বাংলাদেশের 80,000 উদ্যোক্তা ও 2 লক্ষ ইউজার রয়েছে। অতিথি লিমিটেড কোম্পানিটি 6টি ক্যাটাগরি নিয়ে গঠিত। অ্যাপার্টমেন্ট, হোটেল, রিসোর্ট, শেয়ার রুম, কনভেনশন হল, ট্রান্সপোর্ট সেবা সম্বন্ধে জামালপুর জেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে 3 ঘন্টা ব্যাপী প্রশিক্ষণ দেন। উদ্যোক্তাদের নিয়ে স্বনির্ভর করে গড়ে তোলার কথা ব্যক্ত করেন। পরে প্রধান অতিথিকে ও বিভিন্ন স্বনির্ভর উদ্যোক্তাদের মাঝে ক্রেস্ট তুলে দেন। যতটুকু দেখেছি মানুষগুলো খুব ভালো, সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে নামাজের আগেই সেই নেতা একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ যিনি রাজনীতি হয় আমি তারপরে প্রধান অতিথি মহোদয়ের বক্তব্য শুনব এবং সিরাজুল হক মহোদয়কে ক্রেস্ট তুলে দিচ্ছেন। এবং ফুল দিয়ে বরণ করার সাথে সাথে আগামী দিনে বাংলাদেশকে গড়তে চাই, সমাজ ব্যবস্থাকে বিনির্মাণ করতে চাই, সুস্থ স্বাধীন বাংলাদেশের প্রকৃত সাধু উপভোগ করতে চাই। আমরা প্রত্যেকে অর্থনৈতিক মুক্তি আন্দোলনের সৈনিক, আমরা ইতিহাস গড়ব, আমরা ইতিহাসের জ্বলন্ত সাক্ষী হয়ে গেল। প্রত্যেকের জন্য শুভকামনা রইল।